দর্শক আমন্ত্রণ ক্যারিয়ার .com দেখার জন্য। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্যারিয়ার .com সাজিয়েছি যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চান, পিএসসির মাধ্যমে বিসিএস ক্যাডার যাকে বলে, সেই পেশায় যারা নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আমাদের ক্যারিয়ার .com-এ প্রতি পর্বের মতোই থাকছে একজন বিশেষজ্ঞ যিনি এই পেশার সঙ্গে জড়িত বা সংশ্লিষ্ট এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার সঙ্গে কথা বলবো, জানবো তার সফলতার পিছনের ইতিহাস এবং তার মাধ্যমে জানবো কিভাবে আমরা এই পেশায় আসতে পারি। দেশ ও বিদেশে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নিত্যদিনের অন্যান্য আয়োজন তো থাকছেই। চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। দর্শক, চাকরি নাকি সোনার হরিণ, সেটা একসময় ছিল সরকারি চাকরি, কিন্তু এখন সেটা মনে হয় না। কারণ আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি আমাদের টার্গেট ঠিক রেখে এগিয়ে যাই, যদি আমরা নিজেকে তৈরি করি এবং নিজের স্বপ্ন পূরণের জন্য যতটুকু প্রয়োজন এফোর্টটুকু দিয়ে যাই, আমার মনে হয় আমরা সেটা অর্জন করতে পারবো। কথা না বাড়িয়ে চলুন পরিচিত হই যিনি অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। জনাব নূর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার, যুগ্ম সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সচিবালয়, আগারগাঁও। জনাব নূর আহমেদ, আমাদের ক্যারিয়ার .com অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এই যে প্রক্রিয়া ক্যাডার সার্ভিস, সবার কাছে যেটা অনেক দুষ্প্রাপ্য এবং স্বপ্ন পূরণের এই যে একটা পথ যেটা অনেক দূরের, কিন্তু যেটা হাতে আসলে পরে মনে হয় যেন সবটুকুই পৃথিবী মুঠোয় পেয়ে গেলাম, সেই প্রক্রিয়ার সঙ্গে আপনার যে সংশ্লিষ্টতা, সেই পর্যায়ে যাওয়ার আগে প্রথমে জানতে চাই আপনার শৈশবটা কেমন ছিল। আমার গ্রামের বাড়ি পদ্মপুকুর, আমার দাদা বাড়ি। আমি অবশ্য নানা বাড়িতে হয়েছি, ঝিনাইদহ জেলার মহেশপুরের একটা গ্রামে, কিন্তু বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো সেই সূত্রে আমরা ফুলা রোডে বড় হয়েছি আসলে। এবং এই যে ব্রিটিশ কাউন্সিল, এখানে হয়তো প্রথম মুভিটা বা কোনো বই আসলে আমরাই প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে ছেলেমেয়েরা তাদেরই এন্ট্রেন্সটা ছিল, আমরাই পেতাম। বা অদ্ভুত একটা সুন্দর পরিবেশে বড় হয়েছি, উদয়ন স্কুলে পড়েছি, আমাদের ঢাকা কলেজে পড়া হলো, ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি নিয়ে পড়েছি। অবশ্য পরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়াশোনা করেছি। তো অদ্ভুত সময় কেটেছে। আমি মনে করি যে আমি খুব লাকি পার্সন যে যেভাবে আমার শৈশব কৈশোর বা যৌবনটা গেছে। যেমন আমি একটা ছোট্ট স্মৃতি না বলেই পারছি না, যেমন ছোটোবেলায় আমরা দেখতাম যে আগে তো আসলে এত যানবাহন ছিল না, শব্দ ছিল না, তো যেটা হতো যে দেখা যাচ্ছে ভরা জ্যোৎস্নায় আমরা ইউক্যালিপটাস গাছের নিচে বসে আছি, অদ্ভুত সুন্দর, মানে বাতাস দিয়ে, বাতাস ভরা জ্যোৎস্নার মধ্যে বাতাস, অন্যরকম পরিবেশ, মানে লোডশেডিং হতো মাঝে মধ্যে। হ্যাঁ, লোডশেডিং তো হতো, এই জন্য আরও বেশি মানে ওই যে বোধটা বেশি, আমি বলবো যে আমাদের ভালো লাগাটা অন্য পর্যায়ে চলে যেত। তারপর স্বপ্ন পূরণের এই যে পথ প্রক্রিয়া, পড়াশোনা শেষ হলো, এই এই পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সঙ্গে অ্যাটাচ হলেন কিভাবে? আমরা তো 18 বিসিএস দিয়ে আমরা জয়েন করি। এরপরে তো বিভিন্ন মিনিস্ট্রিতে ছিলাম, প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলাম। আমি এখানে ঠিক পাবলিক সার্ভিস কমিশনে আমার 1.5 বছর মতো সময় আমি অতিক্রম করেছি। বাট এই 1.5 বছর সময়টা বহু রকম আমাদের বিভিন্ন, আমি বলবো যে পরীক্ষা নিতে হয়েছে, বিভিন্ন পরীক্ষা আমরা করোনাকালেও বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দিয়েছি। 38 বিসিএস নিয়ে কাজ করছি আমরা, 40 বিসিএসের হয়তো রেজাল্ট সাম্প্রতিক সময়ে দিয়ে ফেলবো। আমরা 41 বিসিএসের রিটার্ন শেষ করেছি, 42-এর দেখেন করোনাকালে এই যে ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়াটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করেছি, এবং 43-এরও আমরা কিন্তু সামনে রিটার্নের পরীক্ষা নিব, এবং 44-এর প্রিলিমিনারি পরীক্ষাটাও সামনে রয়েছে। নিজেদেরকে এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য যে তৈরি করার যে প্রক্রিয়াটা ছিল সেটা তাহলে খুব তোড় জোর করেই শুরু হয়েছে, মানে খুব জোরে সুরে চলছে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই দেখেন একটা জিনিস বলে রাখি যে কিছু তো বিরতি দিতেই হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গিয়ে কোনো কোনো সময় তো অফিস বন্ধ রাখতে হয়েছে। তারপরও আমি বলবো যে আমাদের যে পিএসসি যে বর্তমান নেতৃত্ব, অত্যন্ত সংবেদনশীল নেতৃত্ব, খুব গতিময় নেতৃত্ব, এবং আমি বলবো এটাও বলবো যে খুব প্রার্থী বান্ধব নেতৃত্ব। তাহলে যারা এই যে আপনি এতগুলো 38 থেকে 44 এতগুলো বিসিএস এর প্রক্রিয়া আপনাদের হাতে আছে, কোনোটা শেষের পর্যায়ে কোনোটা শুরুর পর্যায়ে, তো যারা এই শেষ যেগুলো হয়েছে তারা তো প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করিয়ে নিয়েছেন, বাকিটা হচ্ছে তাদের সময়ের ব্যাপার। আর যারা শুরু করতে যাচ্ছেন তারা কিভাবে নিজেকে এটার সঙ্গে অ্যাটাচ করবেন? আপনি যেটা বলছেন, ইটস এ লং জার্নি,
প্রিলিমিনারি পরীক্ষায় বসবো 200 নম্বরের, এরপরে 900 নম্বরের লিখিত পরীক্ষা, তারপরে আবারও 200 নম্বরের ভাইবা দেয়া এবং শেষে উত্তীর্ণ হওয়া। তো এইটা যেটা হচ্ছে, যেহেতু লং জার্নি, আমার মনে হয় একটা লং টার্ম প্ল্যানও পরীক্ষার্থীদের করা উচিত। এবং আমি বলবো যে এখনকার যে টেন্ডেন্সিটা আমি দেখি, একটু আনফর্চুনেট আমার কাছে মনে হয়, যে আমরা খুব বিসিএস কেন্দ্রিক হয়ে গেছে। বিসিএসের বাইরেও চাকরি আছে, তাই না? স্বকর্মসংস্থান একটা বড় জায়গা। এবং দেখেন, অনেকে আমি এটাও দেখি যে হয়তো দেশে কিছু ভালো চাকরি পায় না, গুগলে চাকরি করছে। চিন্তা করে দেখেন, আসল জায়গাটা হচ্ছে যে মেধার পরিচর্যাটা আমরা কিভাবে করছি, আমি লেগেছিলাম কি না, আমার কমিটমেন্টটা কি, আমার ভিশনটা কি, আমার ক্যাপাসিটিটা কি আমি কীভাবে প্রতিনিয়ত সমৃদ্ধ করছি, এবং শেষমেশ এটাকে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই পরিশ্রম, মেধা, এ দুটাকে এক সূত্রে গেঁথে আমাকে একটা লম্বা সময় পাড়ি দিতে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা আসতে চায়, যারা নিজেকে নিয়োজিত করতে চায়, তারা কি ওই স্টুডেন্ট লাইফ, ধরেন ইন্টারমিডিয়েট পাস বা অনার্স মাস্টার্স থেকেই নিজে থেকে এর সঙ্গে অ্যাটাচ করে নেবে? আমরা আজকাল দেখছি অনেক বিসিএস করার জন্য বিভিন্ন কোচিং সেন্টার হচ্ছে, যেখানে পড়াশোনা করছে, নাকি নর্মাল যে প্রক্রিয়াটা পড়াশোনার, তার মধ্যে থেকেই বের হয়ে আসতে পারবে? এখন দিন অবশ্যই পাল্টেছে বলবো, যে কারণ কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, এত বেশি কম্পিটিশন, নিজেকে তৈরি করে নিতে হবে। তো সেই অর্থে আমার মনে হয় যে একটা তো অবশ্যই স্বপ্ন দেখা ভালো, যে আমি বিসিএস এর জন্য নিজেকে তৈরি করে রাখবো। তবে এটাও ঠিক, একাডেমিক পরীক্ষায় আমার মনে হয় একটু ফোকাসটা বাড়ানো উচিত। কষ্ট লাগে, আমি বলবো যে একটু দুঃখ বোধ করি যখন দেখি যে আমাদের লাইব্রেরিগুলো দেখা যায় যে বিসিএস এর গাইড দিয়ে মানুষজন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছে। ইট ইস নট অ্যাকসেপ্টেড অ্যাট অল, তাই না? আমার মনে হয় যে তার পড়াটা সে পড়ুক, কিন্তু ফোকাসটা থাকুক। যেমন আমরা যেটা করেছি, আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে কিন্তু আমরা অন্যান্য বইগুলো অনেক বেশি পড়তাম। একাডেমিক পড়াশোনা শেষ হলো, আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করলো, এরপর তার করণীয়টা কি থাকে? তখন কোন সাইডটাতে সে বেশি ফোকাস দেবে, রিটেনটার জন্য বা প্রিলিমিনারিটার জন্য? সিলেবাসটা দেখা দরকার। অনেকে আমি দেখেছি যে মূল সিলেবাসের দিকে নজর দেয় না। আসলে সিলেবাস তো তার একটা মানে মূল জায়গা, যে এখান থেকে প্রশ্নগুলো আসবে। তাহলে আমি দেখি আমার কতটুকু কমান্ড এরিয়াটা কি। তো প্রিলিমিনারি একটা সিলেবাস, লিখিত পরীক্ষার সিলেবাস এরকম। তো এই জিনিসগুলো এবং আমরা যে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনগুলো দিই, এগুলো খুব ভালোভাবে ফলো আপ করা উচিত। এবং এটাও আপনাকে আমি বলে রাখি যে আমরাও একটা পরিবর্তন আনতে চাচ্ছি। যেমন আমরা দেখছি যে প্রশ্নগুলো যেগুলো হচ্ছে, অনেক অনেক সময় গতানুগতিক প্রশ্ন হচ্ছে। এখনও দেখি যে বিসিএস পরীক্ষার প্রশ্ন অনেকটা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট ওই লেভেলে হয়ে যাচ্ছে। একজন স্টুডেন্ট কিন্তু অনেক দিন আগে ওই লেভেলটা পার করে চলে এসেছেন, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ধরন কিন্তু এখনও অনেক নিচের ক্লাসের দিকেই রয়ে যাচ্ছে। এইটা কি চেঞ্জ করার কোনো পরিকল্পনা আছে? আমরাও চিন্তা করছি যে এই যে ট্র্যাডিশনাল যে বিসিএস পরীক্ষা, এটা থেকে কীভাবে একটা উত্তরণের দিকে আমরা যেতে পারি, যে নতুন কিছু মানে সৃজনশীল প্রশ্নের দিকে আমরা যেতে পারি। ইভেন আমাদের যে প্রশ্নে, যেমন প্রিলিমিনারি প্রশ্নে আমরা দেখেছি যে একটাকে আমরা নির্দিষ্ট করি, অন্য তিনটা প্রশ্ন যেটা অবজেক্টিভ টাইপ করি, সেটা মনে হয় যেন অনেক দূরে চলে যায়। তার মানে কি, আমি ওই প্রশ্নের আনসারটা যেন অনেকখানি বুঝে ফেলতে পারি, এরকম হয়ে যায়। তো সেই জায়গাগুলো যদি খুব কম্পিটিটিভ, যেমন আমরা জিম্যাট দিই, জেআরই দিই, ওই সময় কিন্তু প্রত্যেকটা মানে সিলেকশন করতে গেলেই মনে হয় যে আচ্ছা এটাও তো হতে পারতো। এই যে একটা কনফিউশন, মানে যে মেধাবী, সত্যিকার অর্থে যে মেধাবী, সে যে দক্ষ, সেই কর্মকর্তার সৃজন প্রক্রিয়াটা যেন আমরা আসলে ভালো করতে পারি, সে ধরনের আমার মনে হয় প্রশ্ন করা উচিত। এবং আমি এটাও আপনাকে বলে রাখি, আমরা যেটা চিন্তাভাবনা করছি, যে আমাদের কোশ্চেন ব্যাংক করার কথা আমরা ভাবছি, আমরা একটা প্রশ্ন প্রণয়ন প্রক্রিয়াটাকে একটা ডিজিটালাইজ ফর্মে নেওয়ার চিন্তাভাবনা করছি। এবং আপনারা জানেন যে এই কাজগুলো কিন্তু আমরা একটা এক্সটার্নাল ফোর্সের উপর ডিপেন্ড করি। তার মানে কি, আমাদের প্রচুর পরীক্ষক আছেন, যারা যেমন আমাদের উত্তরপত্র দেখার জন্য কিন্তু অনেক পরীক্ষক আসেন, তাই না? আমাদের প্রশ্নকারক, মডারেটর টিম, এরকম আমরা কিন্তু বাইরের একটা ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করছি। তো আমরা মনে করি যে আমরা যদি সমন্বিতভাবে, কালেকটিভলি যদি এইসব জায়গাগুলোকে আরও জুডিশিয়াসলি দেখি, আমার মনে হয় পরিবর্তন আসবে, এবং পরিবর্তন হওয়া দরকার যুগের সাথে সাথে, এটা খুব জরুরি মনে হয়। নিজের সঙ্গে জড়িত ক্যাডার সার্ভিস, নন ক্যাডার সার্ভিস, তো ওই ক্যাডার সার্ভিসটাতে মানে এই প্রক্রিয়ার সঙ্গে নন ক্যাডারের যে তফাত বা পার্থক্য বা নিজেদের মধ্যে যে সমন্বয়, সেটা কিভাবে করেন? ক্যাডার থেকে কিন্তু নন ক্যাডারেরও জন্ম হচ্ছে।
ধরুন প্রথম শ্রেণীর পদে আমরা ক্যাডারের ফিক্সড যে পদ 2000 আমাদের পোস্ট খালি হয়েছে সেখানে আমরা দিয়ে দিলাম এবং আমরা দেখলাম যে পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষায় হয়তো 2000তম ব্যক্তিকে আমরা এন্টারটেন করলাম কিন্তু এরাও এরপরও হয়তো আরও 2000 আছে যারা নন ক্যাডারের জন্য এলিজিবল আমরা কিন্তু সেটাও দেখছি এবং সে এটাও বলে রাখি যে নন ক্যাডারের মধ্যে আপনার কিন্তু নবম গ্রেড দশম এগারো বারো গ্রেড পর্যন্ত আছে মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী রয়েছে সেগুলোও আমরা দেখছি এবং এটাও বলে রাখি আপনাকে যেমন আমরা 38 বিসিএসের যে আমরা কাজটা করছি সেখানে কিন্তু আমরা প্রায় 3000 এই করোনাকালে আমরা 3000 কিন্তু আমরা অ্যাপ্লিকেন্টসকে আমরা এন্টারটেন করেছি যে যে পরিমাণ ভ্যাকেন্ট আছে আমাদের কর্মকর্তা যে পরিমাণ প্রয়োজন হয় আপনাদের কমিশনের মাধ্যমে ততটুকু কি আমরা ডেলিভারি দিতে পারছি মানে আমরা ফুলফিল করতে পারছি আমাদের প্রয়োজনটুকু না একটা তো আপনি বলি যে একটা সিস্টেমেটিক একটা গ্যাপ তো আমাদের আছে কিন্তু আমাদের যে রিকুইজিশন পাই যেটা জনপ্রশাসন থেকে আমরা যে রিকুইজিশন পাই সেটা কিন্তু আমরা অব্যাহতভাবে এন্টারটেন করি এখন আমরা যেটা ট্রেন্ডটা তৈরি করেছি যে আমরা 30 নভেম্বর আমরা বিজ্ঞপ্তিটা দিচ্ছি প্রতি বছর তার মানে আপনি দেখেন যে কোনো পরীক্ষার্থী বুঝতে পারবে যে 30 নভেম্বর সে একটা বিজ্ঞপ্তি পেতে যাচ্ছে এরপরে হয়তো একটা টাইম লেন্থে তার প্রিলিমিনারি পরীক্ষা হবে আমরা লিখিত পরীক্ষার ডেটও দিয়ে দিচ্ছি এরপরে ভাইবা হবে শুধু একটা প্রেডিক্টেবল একটা এনভায়রনমেন্ট মানসিকভাবে সে নিজেকে তৈরি করতে পারবে যে আমি এতটুকু হলে পরে অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে হলেও আমি অ্যাপ্লাই করতে পারবো আর তারপর যদি আমি এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাই তখন আমি এগিয়ে যেতে পারবো এবং এটাও দেখেন যে ওই যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু যেটা করে যেহেতু জানে যে 30 নভেম্বর একটা কাট অফ ডেট তার আগেই যাতে পরীক্ষাটা নিয়ে নিতে পারে কারণ সব লিখিত পরীক্ষা না হলে কিন্তু সে আবার অবতীর্ণ হতে পারবে না ওই যে অ্যাপিয়ার পরীক্ষায় সে ইয়ে করতে পারবে না এই যে কর্মব্যস্ততা এই যে পড়াশোনা সংসার আপনি পরিবারের সন্তান আপনি বন্ধু আপনি পিতা এই কর্মজীবন এবং এই পরিবারের মধ্যে আপনার সমন্বয়টা কীভাবে করেন একটা ডেলিকেট ব্যালেন্স করেই চলতে হয় কারণ তবে একটা ফোকাস থাকে কি যে মনে হয় যে দেশ তো অনেক দিল দেশকে কী দিলাম আমরা এই প্রশ্নটা সবসময় আমাদেরকে তাড়িত করে যে অনেক পেয়েছি এই স্বাধীন দেশে আমরা তো আর যুদ্ধ করিনি আমাদের যুদ্ধটা কিন্তু আসলেও এই যে ভালো মানুষ তৈরি করার যে যুদ্ধ এই সংগ্রামটাকে মনে করি যে আমরা একটা যোদ্ধা তো ওই ওই জায়গায় মনে হয় যে বেশি শ্রমটা দিব বেশি মেধাটা যেন ওখানেই দিব এবং এটাও বলে রাখি আমার ফ্যামিলিও হয়তো বুঝে ফেলেছে যে না এই জায়গাটা তার একটা প্যাশন একটা গভীর বলবো যে সহানুভূতির জায়গা বড্ড বেশি আকাঙ্ক্ষিত জায়গা তারাও আমাকে একটা স্পেস দিয়ে দেয় হ্যাঁ এরপরেও তো ফ্যামিলিকে সময় দিতে হয় সে সময়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করি এবং একটা ভালো প্রোডাক্টিভ টাইম ফ্যামিলির সাথে আমি ব্যয় করে থাকি নিজের কাজের সঙ্গে নিজের ইচ্ছা বা অনুভূতির এই যে সমন্বয় জব স্যাটিসফ্যাকশন এই জায়গাটাতে আমি যদি আপনাকে বলি আপনার কতখানি না এটা আসলে খুবই আমি বলবো যে মানে যেমন আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যদি আমাদের একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারি এবং এই যে তার যদি একটা ফেয়ার প্লেসমেন্ট হয় তাহলে কিন্তু একটা দেশ 30, 35, 40 বছর কিন্তু নিরাপদে থাকতে পারবে কারণ আমার যদি জনসম্পদ যদি আমি মনে করি পরীক্ষিত জনসম্পদ তাকে তো আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো আমি সে সুনাগরিক সে আমার দেশের রাষ্ট্রযন্ত্রের একটা অপরিহার্য পার্ট হিসাবে আমি মনে করব যে সার্ভিস ডেলিভারিতে তার অংশগ্রহণ থাকবে তো সেই জায়গাটাকে চিন্তা করলে আমি মনে করি যে ডেফিনেটলি আমি মনে করি যে আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি এখন হয়তো সময় বলে দিবে যখন আমি থাকবো না এই প্রতিষ্ঠানে তখন হয়তো আমার কন্ট্রিবিউশনটা হয়তো নিশ্চয়ই জাজ করবে আমরা স্বপ্ন দেখি নিজেকে নিয়ে দেশকে নিয়ে যদি এই কথার সূত্র ধরেই আমি জানতে চাই যে আজ থেকে 10 বছর পরে বা তারও পরে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমাদের এই প্রফেশনে মানে আমরা দক্ষ জনগোষ্ঠী বা যারা এই আমাদের চালিকা শক্তি দেশের যে পরিচালনা করবে যারা তাদের ব্যাপারে কেমন দেখতে চাই আমাদের বাংলাদেশটাকে না বাংলাদেশ তো ট্রেমেন্ডাস একটা আমাদের চেঞ্জ এসছে আমি বলবো যে আমাদের একটা পজিটিভ মাইন্ড ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে এবং আমরা পারি এই যে আমরা পারবো কোনো কিছু কনফিডেন্সটা কিন্তু আমরা বারে বারেই রিস্টোর করছি তো সেই জায়গা থেকে আমি তো অবশ্যই খুবই আশাবাদী এবং আমি এটাও মনে করি যে আমরা যদি আমাদের ফুল পটেনশিয়ালটা এক্সস্ট করতে পারি
তাহলে এই দেশ কিন্তু আসলে ওই যে আমাদের 2041 সালে যে উন্নত দেশের কাতারে যে আমরা আমাদের যে সরকারের যে স্লোগান, আমরা সেখানে অবশ্যই পৌঁছাব। ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান, যে স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেটা আজকে স্বপ্ন নয়, বাস্তবতা, যার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই করোনাকালীন সময়ে যেটা আমাদেরকে একদম বলতে গেলে যে এই এর উপরেই আমাদের নির্ভরশীলতাটা আরও অনেক বেড়েছে, আপনাদের পিএসসির এই কর্মকাণ্ডে আমাদের এই ডিজিটালাইজেশন কতটুকু ইম্প্রুভ করেছে? না, এটা তো আসলে খুব মূল একটা শক্তি, কারণ আমরা যখন 4.5-5 লাখ লোকের পরীক্ষার চিন্তা করি, তখন তো এই ডিজিটাল প্ল্যাটফর্মকে অবশ্যই চিন্তা করেই কাজ করি। এবং এটাও বলে রাখি আপনাকে যে আমাদের এই কাজের এই ইয়েতে কর্মযজ্ঞে আমাদের টেলিটক বাংলাদেশ কিন্তু আমাদের একটা সহযোগী সংস্থা, এবং তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা তাদের হেল্প নিয়ে আমরা এই কাজটা করি। এবং এইটা যাতে আরও সুন্দরভাবে হয়, আবেদন প্রক্রিয়া যেহেতু প্রায় 1 মাসব্যাপী একটা আবেদন প্রক্রিয়া চলে, সেখানে কিন্তু আমাদের ওই যে হেল্পলাইন থাকে, আমি এটাকে মাঝে মাঝে বলি হোপলাইন, কারণ পরীক্ষার্থীরা অনেক সময় দেখা যাচ্ছে যে এত বিভ্রান্ত হয়ে যায়, তো সেটা আমরা অলওয়েজ এটা ওপেন রাখি, এবং কোনো ভুল হলে সবসময় আমরা গাইড করি। এবং যেটা আমরা এই সমসাময়িক কালে যেটা করছি, আমরা ভিডিও ক্লিপিংস করছি যাতে তাদের আবেদন প্রক্রিয়াটা ভালোভাবে মানে তারা সম্পন্ন করতে পারে। এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা এখানে যেহেতু ফিজিক্যালি পরীক্ষাটা দিতে হয়, তারপর আমি বলবো যে আমাদের ওই যেটা আপনাকে বললাম যে আমাদের কোশ্চেন ব্যাংক করা বা অন্য কাজগুলোতে যাতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, সেটা কিন্তু আমরা অলওয়েজ ব্যাক ইন মাইন্ড আমাদের কাজ করছে। কিছু ছোটোখাটো ভুল যদি কোনো স্টুডেন্ট বা কোনো যারা প্রার্থীরা থাকে তারা যদি করে ফেলেন বাই এনি চান্স, তখন তার এই ভুলটা শুধরানোর বা তখন তাকে সেকেন্ড চান্স কি দেওয়ার কোনো স্কোপ আপনাদের থাকে? আমরা তো আসলে একটা মানদণ্ড স্ট্যান্ডার্ডাইজড একটা সিস্টেম তৈরি করতে চাই, তো সেখানে যদি আপনি সবসময় একটা স্কোপ তৈরি করেন যে না আবারও একটা ফিউচারে এটাকে অ্যাড্রেস করা যাবে, অনেক সময় একটা প্রবলেম করে। কিন্তু এটাও বলি যে আমরা কিন্তু সিস্টেমটাকে এমনভাবে করেছি যে আপনি যেহেতু একটা টাকা জমা দিয়ে এটাকে ফাইনালাইজড করেন, আপনার তরফ থেকে আপনি আবেদন করার সময় টাকা জমা দেওয়ার পূর্বে আপনি 100 বার কিন্তু চেঞ্জ করতে পারবেন, নাথিং রং উইথ ইট। কিন্তু যেটা হয়ে যায়, আমাদের যে ক্লাসিক একটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে পরীক্ষার্থীরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে কম্পিউটারের হেল্প নেয় বিভিন্ন দোকানে গিয়ে, সেখানে হয়তো তারা সাফার করে সময়ের একটা ম্যানেজমেন্ট নিয়ে। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে তারা একটা প্রিন্ট আউট নিয়ে যে আরেকবার যে সেকেন্ড থট দিবে বা আরেকবার যে রিভিজিট করবে তার যেটা আমি কী আবেদনটা করলাম সব ঠিক আছে কিনা, ওই জায়গায় একটা গ্যাপস ল্যাপস হয়ে যায়। তারপরে আমি বলবো যে আমরা যেটা করি, এই প্রার্থী যে আমাদের পরবর্তীতে প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন বা লিখিত পরীক্ষা উত্তীর্ণ, উই ডোন্ট নো, তা আমরা যেটা করি যে একটা একটু কমিয়ে নিই, ফাইনালি যদি যখন দেখি যেমন প্রার্থীর নামেই ভুল আছে, অবশ্যই এটা তো চেঞ্জ করতেই হবে, আমরা এগুলো এন্টারটেন করি। তবে আমরা বারবার তাদেরকে একটা বলব রিমাইন্ডার বা কশাস রিমাইন্ডার দিতে চাই যে এই অ্যাপ্লিকেশানগুলো ঠিক মতো করুন, এটা তো আপনার সাথে, এই অ্যাডমিট কার্ডটা আপনার সাথেই থাকবে, আপনি প্রিলিমিনারি পরীক্ষায় নিয়ে আসবেন, রিটেনে নিয়ে আসবেন, ভাইবাতে নিয়ে আসবেন, সুতরাং এটা যাতে কোনো রকম ভুল না হয় সে জায়গাটা আসলে যারা তার দায়িত্বের মধ্যেই পড়ে, পড়াশোনা মানে শেষ করে যারা এই পরীক্ষায় বসতে চায় বা যারা নিজেকে তৈরি করছে ক্যারিয়ার .com-এর মাধ্যমে, তাদেরকে কিছু বলেন কীভাবে তারা নিজেদেরকে তৈরি করবে? অবশ্যই একটা প্রস্তুতি লাগবে, কারণ এখনকার কম্পিটিটিভ ওয়ার্ল্ড যেটা বলা হচ্ছিল, তো সেখানে কম্পিটিটিভ ওয়ার্ল্ডের যে জায়গাটায় দক্ষ নিজের দক্ষতাকে প্রকাশ করতে হবে। কেউ হয়তো খুব মেধাবী, কিন্তু আমার মনে হয় না কেউ পরিশ্রম করে পরিশ্রমবিহীন কেউ হয়তো এই দক্ষতাটাকে আমি বলবো যে সত্যিকার অর্থে জাগিয়ে তুলতে পারবে। সুতরাং দক্ষতাকে জাগিয়ে তুলতে হলে মেধার সাথে পরিশ্রমের একটা গভীর একটা মেলবন্ধন তৈরি করা দরকার, তো সেই জায়গাটা আমার মনে হয় খুব ফোকাসড হয়েতে পরীক্ষার্থীতে চিন্তা করা উচিত। এবং আমি আবারও বলবো যে জীবনের স্বপ্ন শুধু বিসিএস হোক এটা চাই না, অনেক ডাইভার্সিফাইড এখন জব মার্কেট, আপনি সব জায়গায় আপনি দেখেন যে আপনি কম্পারেটিভ অ্যাডভান্টেজটা আপনার কোথায়, কোন জায়গায় আপনি আসলে আপনার মন মেধাকে আসলেই আমি বলবো যে সেখানে সমর্পণ করতে পারবেন, তো সেই জায়গাটা যদি দেখেন যে সেখানে আপনি সত্যিকার অর্থেই ইউ ক্যান ক্রিয়েট সামথিং বা আপনার আউটপুট আউটকামটা ভালো আসবে, আপনি বুঝবেন। যেমন আমি আমি আমার খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল, আমি কিন্তু পরে বুঝলাম যে না ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ল্ড, খুব ভালো খেলতাম কিন্তু তারপরে বাবা আমার 5 ভাই বোনের মধ্যে আমি একমাত্র ভাই, তো আমি দেখলাম যে না এখানে আসলে যাচ্ছে না,
তা আমি পড়াশোনার দিকটাই মনে হলো যেন একটু বেশি বেশি করে ফোকাস করব। তা আমি ওইটাই বলবো যে লেটস ফিক্স ইয়োর মানে টার্গেট, একটা ভিশন তৈরি করে রাখেন, এরপরে সেই ভিশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা করার দরকার খুব সূক্ষ্মভাবে এখানে আপনি লেগে থাকেন, লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নেই। আমি আশা করব আপনার এই যেই মতামত আপনি আপনার নিজের জীবনের যে অভিজ্ঞতা আজকে শেয়ার করলেন আমার দর্শকদের সঙ্গে, তাদের অনেক উপকারে আসবে এবং তাদের চলার পথকে আরও সমৃদ্ধ করবে। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমাদের ক্যারিয়ার .com-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল কীভাবে নিজেকে তৈরি করবেন, কীভাবে এগিয়ে যাবেন সামনের দিকে, কী করে নিজের স্বপ্ন পূরণের পথকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবেন, কারণ দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, পরিবার, সমাজ, প্রত্যেকেই। আমরা চাই আপনারা নিজেদেরকে তৈরি করুন সেইভাবে যেন প্রতিটা মানুষ আমরা সোনার বাংলার সোনার ছেলে হয়ে উঠতে পারি। ক্যারিয়ার .com-এর এই পর্যায়ে রয়েছে দেশ ও বিদেশে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য, চলুন দেখে আসি। দর্শক, আমরা চাই আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটোই আমাদের কাছে লিখে জানান। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ক্যারিয়ার .com, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। যেতে যেতে একটি কথা, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের মাকে ভালোবাসবো। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।